আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। বর্তমান জেলার খণ্ডকোষ ব্লকে বিধায়ক কার্যালয় থেকে খেজুরহাটি পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একটি ছ বছরের বালক হাসপাতালে ভর্তি। শনিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কালা দিবস পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলায়। বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জের ছান্দার মোড়ে পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করল এলাকাবাসীরা। দেখে নেব এক ঝলকে কিছু খবর। বর্ধমান জেলার মঙ্গলকোটের চানক কৃষ্ণপুর মাঠ কর্মিন্দপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। চানক তৃণমূল কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গোটা গ্রাম পরিক্রমা করে। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিক ও প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। নেতা কর্মীদের নিয়ে সাফাই অভিযানে নামলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। শনিবার বাঁকুড়ার কোতুলপুর নেতাজি মোড় সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় সাফাই নিজে হাত লাগান। মন্ত্রী নিজে এই কাজে হাত দিয়েছেন দেখে সাধারণ মানুষ এই কাজে অংশ নেন। বাঁকুড়া থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে বিধায়ক কার্যালয় থেকে খেজুরহাটি পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়। আসামের শিলচরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা ও আক্রমণের প্রতিবাদে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষের বিধায়ক কার্যালয় থেকে খেজুরহাটি পর্যন্ত একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন মিছিলে পা মেলান খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য উত্তম সেনগুপ্ত। দুদিন আগামী আজ এবং কাল বিজেপি ভারত ছাড়ো কালা দিবসের ডাক দিয়েছেন, তারই অঙ্গ হিসেবে আমরা খণ্ডঘোষ ব্লকে আজকে এই মিছিলের আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বতঃস্ফূর্তভাবে কত মানুষ আজকে এই মিছিলে হাজির হয়েছেন, কারণ সারা ভারতবর্ষের যে পরিস্থিতি এবং ভয়ে ভয়ে দাঙ্গা লাগানো যে প্রয়াস বিজেপি চেষ্টা করছে সারা ভারতবর্ষ জুড়ে, আসামে সেটা শুরু করেছে, তার আজ যাতে বাংলায় না আসে, কারণ বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে বাঁচাতে মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে এই আন্দোলনের ডাক দিয়েছে। এই কালা দিবসের অঙ্গ হিসেবে আমরা আজকে খণ্ডঘোষ ব্লকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি। ব্লক সভাপতি অপার্থিব ইসলাম সহ কয়েক শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক। আমাদের গত 2 আগস্ট যে আমাদের বাংলা থেকে আমাদের মন্ত্রী বিধায়ক সাংসদ তারা যে আসামে যেসব মানে বাঙালি খাদাও নামে যেভাবে অত্যাচার চালাচ্ছিল একজন দানবিক সরকার কেন্দ্রের বিজেপি সরকার, তাদের সাহায্যের জন্য তারা কি হালে আছে এই জানার জন্য অসমে আমাদের বাংলা থেকে প্রতিনিধিরা গিয়েছিলেন, কিন্তু সেই বাংলার প্রতিনিধিদিকে যেভাবে তাদের উপরে অত্যাচার মারধর অপমান জঘন্যভাবে যে অত্যাচার করা হয়েছে, আজকে যে দানবিক সরকার কেন্দ্রে বর্তমান সেই তাদের ঔদ্ধত্যকে আমাদের বাংলার মানুষ এইভাবে মেনে নেবে না বলেই আজকে আমাদের সারা বাংলা জুড়ে আজকে এই রকমই একটা ধিক্কার মিছিল হচ্ছে, কালো ব্যাজ পরে আমাদের এই ধিক্কার মিছিল হচ্ছে। আজকে মিছিলটা কোথায় হচ্ছে? আমাদের এটা আমাদের হচ্ছে আজকে 10টা আমাদের ব্লকে 10টা অঞ্চলেই হচ্ছে, কিন্তু আমরা সেন্ট্রালি ভাবে আজকে কিছু কিছু অঞ্চলের মানুষ খুব সামান্য মাত্রায় তাতেই আমাদের কয়েক হাজার আজকে লোক সমাগম হয়েছে। আমরা কেন্দ্রিকভাবে করছি যেটা আমাদের ব্লকে সেটা হচ্ছে খণ্ডঘোষ বিধায়কের অফিস থেকে আমরা খেজুরহাটি বাজার পর্যন্ত আজকে আমরা এই মিছিলটা করছি। আজকে কে কে উপস্থিত? খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রবর্তী খবরে,
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একটি ছ বছরের বালক হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার নাদুনঘাট থানার অন্তর্গত দোগাছিয়া পঞ্চায়েতের হরিপুর গ্রামে। ডেঙ্গি আতঙ্ক এবার পূর্ব বর্ধমান জেলার কালনার নাদুনঘাট থানার অন্তর্গত দোগাছিয়া পঞ্চায়েতের হরিপুর গ্রামের বাসিন্দা দেবরূপ পরামানিকের রক্তে মিলল ডেঙ্গুর জীবাণু। সাত দিন ধরে জ্বর কমছিল না ছ বছরের বালকের। স্থানীয় ডাক্তারকে দেখিয়ে রক্ত পরীক্ষা করাতে ধরা পড়ে ডেঙ্গুর জীবাণু। বর্তমানে কালনা হাসপাতালে সে চিকিৎসাধীন। জ্বর নিয়ে ভুগছিল, পেটে ব্যথা নিয়ে ভুগছিল। তারপর 26 তারিখে ওকে ডাক্তার দেখাই। তার আগে ডাক্তার দেখিয়েছি, অ্যান্টিবায়োটিক দিয়েছিল, তার জ্বর কমেনি। 26 তারিখে ডাক্তার দেখাই। ওনার মানে আমার ছেলের CBSE এবং টাইফয়েড, ম্যালেরিয়া এবং ডেঙ্গি পরীক্ষা করতে বলে, পরীক্ষা করে তারপর IgM পজিটিভ আসে। পজিটিভ আসার পর আমরা ডাক্তারের শরণার্থী হই এবং ডাক্তার বলে তিন দিনে একটু দেখো। তারপর তিন দিন পর কালকে রাতে আমার ছেলে আবার ব্লিডিং হয়েছে। তার ব্লিডিং হওয়ার মানে কোনো রিস্ক নেই, আমরা কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করেছি এবং কালকে রাত থেকে আজ পর্যন্ত এখন ভালোই আছে। তো ব্লাড টেস্ট হয়েছে, ব্লাড টেস্টে যে প্যাথোলজি ডিপার্টমেন্টে যে ছিলেন উনি বললো এক দিনের জন্য বর্ধমান মেডিকেলে ডেঙ্গির পরীক্ষা হবে না। ডাক্তারবাবু যে গেলাম, ডাক্তার বললো আমি সুপারের কাছে চলে, সুপার বললো সোমবারে পাঠানো হবে। তা আমি বললাম আজকেই পাঠানোর ব্যবস্থা করুন। তারপর আমাদের সঙ্গে দেখা হলো, তা আপনারা বললেন যে কী ব্যবস্থা হবে, তা সুপার আজকেই ব্যবস্থা করছে, জানি না কী হবে। আপনার কি বাইরে ডেঙ্গি পরীক্ষা করিয়েছেন? করিয়েছিলাম, পজিটিভ এসেছে। প্লেটলেট কাউন্ট কত আছে? 2,40,000 আছে। IgM আছে 18.3। যদিও কালনা হাসপাতালের সুপার বাইরে করানো পরীক্ষাকে মান্যতা দিতে নারাজ, তিনি জানান সরকারিভাবে রক্ত পরীক্ষার পরই জানা যাবে ওই বালক ডেঙ্গু আক্রান্ত কিনা। ডেঙ্গু নিয়ে পেশেন্ট ভর্তি হয়েছে যে সেটা নয়, পেশেন্ট আমার কাছে বাড়ির লোক এসেছিলেন এবং আমি ডাক্তারদের কাছ থেকে শুনেছি ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছে সেটা নয়, পেশেন্ট জ্বর নিয়ে ভর্তি হয়েছে, ছ বছরের বাচ্চা। তো পেশেন্ট এমনি ট্রিটমেন্টে তো এখন ভালোই আছে, জ্বরও কমেছে অনেকটাই, কিন্তু ওর বাড়ির লোক বলছে বাইরে থেকে অনেক রিপোর্ট করিয়েছে, সেখানে বলেছে যে ডেঙ্গু আছে, কিন্তু অ্যাকচুয়ালি ডেঙ্গু বাইরে থেকে অনেক টেস্ট করিয়েছে, অনেক সময় সেগুলো যেরকম NS1 পজিটিভ বা এগুলোকে যে ডেঙ্গু হয়েছে সেটা বলা যায় না। তো তার জন্য আমরা অলরেডি এখান থেকে ওনার প্লেটলেটস থেকে শুরু করে বাকি যাবতীয় IgG IgM যে টেস্টগুলো হয় ম্যাকালাইজার টেস্টের জন্য আমরা মেডিকেল কলেজে রক্ত পাঠাচ্ছি, ঠিক আছে? সেই রিপোর্টটা না আসা পর্যন্ত আমরা বলতে পারব না যে ডেঙ্গু হয়েছে। তো পেশেন্ট আমি পেডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলেছি, পেশেন্ট ভালো আছে, ট্রিটমেন্ট করছি, পেশেন্ট খাচ্ছে যাচ্ছে, তো সেরকম অ্যাসাইজ কিছু মনে হয়নি আমাদের ডাক্তারবাবুদের। তবে রিপোর্ট আসলো, দেখা যাক কি হবে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কালা দিবস পালন করা হয়। এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের সগরাই অঞ্চলে সগরাই বাজার থেকে বাদুলিয়া পর্যন্ত এবং কৈয়ার অঞ্চলের তোরকোনা বাজার থেকে একটি মিছিল সংগঠিত হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা রাজ্যে শনি ও রবিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কালা দিবস পালন করা হবে। তারই অঙ্গ হিসাবে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকায় কালা দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। শনিবার খণ্ডঘোষের সগরাই অঞ্চলের সগরাই বাজার থেকে বাদুলিয়া পর্যন্ত ও কৈয়র অঞ্চলের তোরকোনা বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পশ্চিমবাংলা জুড়ে আমাদের তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি তার নির্দেশে আসামে তৃণমূলের প্রতিনিধি দলকে যেভাবে হেনস্থা নির্যাতন করা হয়েছে তারই প্রতিবাদে সারা বাংলা জুড়ে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ দিবস মিছিল বা কালা দিবস হিসেবে আমরা পালন করছি। এটা কোথায় করলেন? এটা আজকে করলাম তোরকোনা বাজার সহ ক্যানেল পুল, আম্বার পেট্রোল পাম্প সহ তোরকোনা বামুনপাড়া গোটা গ্রাম প্রদক্ষিণ করে আমরা তোরকোনা বাজারই শেষ করছি। কে কে উপস্থিত আছেন এখানে? উপস্থিত আছেন, আমি রয়েছি কার্যকরী সভাপতি শ্যামল দত্ত, রয়েছে এখানে পৌর অঞ্চলের নেতৃবৃন্দ, প্রধান উপপ্রধান থেকে শুরু করে আমার পাশে রয়েছেন খণ্ডঘোষ ব্লকের মহিলা নেত্রী ঝর্ণা পাল থেকে শুরু করে অঞ্চলের নেতৃবৃন্দ এবং অগণিত সদস্য
এবং সর্বোপরি আমাদের মায়েদের উপস্থিতি অনেক চোখে পড়ার মতো। আজকে অসমে যেভাবে বিজেপি সরকার বা বিজেপি কর্মীরা যেভাবে তৃণমূলের সাংসদ, তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের এমএলএকে যেভাবে নির্যাতন করেছে, যেভাবে শিলচর বিমানবন্দরে তাদেরকে আটকে রেখে হেনস্থা করেছে, তারই প্রতিবাদে আমরা আজকে খণ্ডঘোষ ব্লকের গৌর অঞ্চলে তরকুনা গ্রামে গৌর অঞ্চলের তরফ থেকে আমরা মিছিল সংগঠিত করছি। আমরা কালো ব্যাজ পরে এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র ধিক্কার জানাচ্ছি যে যেখানে 14 লক্ষ বাঙালিকে অসমের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে এবং নাগরিক পুঞ্জি থেকে বাদ দেওয়া হয়েছে, তারই প্রতিবাদে এবং আমাদের তৃণমূলের প্রতিনিধি দল আসামে গিয়েছিল, শিলচর বিমানবন্দরে যেভাবে হেনস্থা করা হয়েছে তারই তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমরা মিছিল সংগঠিত করছি। কালা দিবস হিসাবে আজকে 4 তারিখ এবং 5 তারিখ আগামীকালও সারা খণ্ডঘোষ ব্লক জুড়ে আমরা এই দিনটিকে কালা দিবস হিসাবে পালন করব এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। মিছিলে তৃণমূল নেতা তথা নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, গত 2 আগস্ট আমাদের রাজ্যের সাংসদ, মন্ত্রী এবং বিধায়করা আসামের আসাম সরকার অর্থাৎ বিজেপি পরিচালিত সরকার যারা রাজনৈতিক স্বার্থের জন্য ভারতবর্ষের মানুষের কাছে একটা বিপদ সীমার জায়গায় পৌঁছে গেছে, আজকে এনআরসির মাধ্যমে আসামের 40 লক্ষ মানুষকে আজকে দিশাহীন অবস্থা যাদের কাছ থেকে যাদের যে নাগরিকত্ব সেটা তারা কেড়ে নিয়েছে, আজকে সেই সংসদীয় গণতন্ত্রের নীতি অনুযায়ী আজকে আমাদের রাজ্যের নেত্রী আমাদের মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের দলীয় প্রতিনিধিরা তারা গিয়েছিলেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেখানে কথা বলার জন্য, কিন্তু আমরা সেখানে গিয়ে দেখেছি যে আসামের বিজেপি সরকারের বিজেপির রেজেন্ট বাহিনী গুন্ডা বাহিনীরা এবং বড় সরকারের যে পুলিশ বাহিনী তারা একদম নির্মমভাবে আমাদের যে সংসদীয় প্রতিনিধি যারা গিয়েছিলেন মানুষের সেখানে মানুষ কেমন আছে সেখানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা নাগরিকত্ব হারাতে পারছে সেই সমস্ত মানুষকে ভরসা দিতে গিয়েছিলেন সেখানে নির্মমভাবে আমাদের যারা প্রতিনিধি তাদের উপরে অত্যাচার করা হয়েছে এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে আজকে একটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য বিজেপি সরকারের সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে একটা তারা পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই আমরা বাংলার মানুষ হিসেবে, বাঙালি হিসেবে বাঙালিদের কাছে বাঙালিদেরকে তাদেরকে ভরসা যোগানোর জন্য আমাদের রাজ্যের যে সমস্ত সাংসদ এবং মন্ত্রী রয়েছেন তাদের উপর যে নির্মম ঘটনা হয়েছে তার প্রতিবাদে আমাদের নেত্রীর নির্দেশে সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে ধিক্কার মিছিল এবং পথসভা যেভাবে আমরা প্রার্থী উদযাপন করছি, আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের সংগ্রাম অঞ্চলের পক্ষ থেকে আজকে আমরা সংগ্রাম এই মিছিল করেছে আবার এই সংগ্রাম বাজারে আমরা পথসভার মধ্য দিয়ে আজকে সে ধিক্কার দিবস আমরা পালন করছি। আমরা বিজেপি সরকারের রাজনৈতিক চক্রান্তকে আমরা বাঙালিরা রুখে দেবো। ব্লকের কার্যকরী সভাপতি শ্যামল দত্ত ও যুব সভাপতি সঞ্জীব হাজরা সহ কয়েক শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক যোগদান করেন। অসমে 40 লক্ষ যে বাঙালি সেই বাঙালিদের নাগরিকত্ব জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন এবং তাকে এইভাবে তার যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলকে আটকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না, তিনি যা বলেন তাই করেন এবং 2019 বিজেপি ফিনিশ, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্যারিশমা দেখিয়ে দেবেন এবং বাংলার বুকে 42-এ 42 মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দেবেন, এই আশা, এই ভরসা এবং এই অঙ্গীকার আমরা আজকে এই পথসভা এবং মিছিল শেষে এই পথসভায় আমরা নিয়েছি। খণ্ডঘোষ থেকে বলরাম সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলায়। এই জেলায় শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি ও কোলাঘাট থানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। প্রায় 50টি গাছ এদিন রোপণ করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃক্ষরোপণের উপর জোর দিয়েছেন। তারই অঙ্গ হিসাবে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি ও কোলাঘাট থানা যৌথভাবে শনিবার একটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন। প্রায় 50টি বৃক্ষ রোপণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর 1 নম্বর অঞ্চলের পঞ্চায়েত সমিতি বামদেব গুচ্ছাইদ, 1 নম্বর অঞ্চলের সদস্য বিশিষ্ট সমাজসেবী সেলিম আলী, কোলাঘাট থানার ওসি ও তমলুক থানার সিআই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্য সরকারের উদ্যোগে সারা বাংলা জুড়ে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই যে অভিযানের ডাক দেওয়া হয়েছে তারই ফলশ্রুতি স্বরূপ আমাদের কোলাঘাট থানা এবং শহীদ মাতঙ্গিনী ব্লকের যৌথ উদ্যোগে আমরা মেছেদা সারাউন্ডিং এরিয়ার যে বনাঞ্চল রয়েছে যেগুলো জঙ্গল হয়েছে সেই জঙ্গলগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সহযোগিতায়, ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা
এই পরিষ্কার পরিচ্ছন্ন করার সাথে সাথেই আমরা বৃক্ষরোপণ করব, যাতে প্রকৃতির ভারসাম্য এখানে বজায় রাখা সম্ভব হয়। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলার বেলিয়াতোর থানার বেলিয়াতোর ফরেস্ট রেঞ্জের ছান্দার মোড়ে পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করল এলাকাবাসীরা। তাদের অভিযোগ, হাতির তাণ্ডবে কয়েকটি দোকান লণ্ঠভণ্ড হয়ে গেছে। হাতি নিয়ন্ত্রণের দাবিতে তাদের এই অবরোধ কর্মসূচি, পরে বন দপ্তর ও পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। বাঁকুড়া জেলার বেলিয়াতোর থানার বেলিয়াতোর ফরেস্ট রেঞ্জের ছান্দার মোড়ে দেবাশিস চ্যাটার্জির মশলার দোকান, রাজীব বর্ধন ও খোকন রায়ের গুমটি, শরৎ বাউরির সবজির দোকান হাতিতে লণ্ডভণ্ড করে দেয়। একটি বিদ্যালয়ের মিড ডে মিলের চাল হাতিতে লণ্ডভণ্ড করে দেয়। এই সব আক্রান্তদের ক্ষতিপূরণ ও হাতি নিয়ন্ত্রণের দাবিতে শনিবার ছান্দার মোড়ে বাঁকুড়া সোনামুখী রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও বন দপ্তর ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। আমরা আতঙ্কে আছি, হয় পাঁচিল ভাঙছে নয় কিছু না কিছু হচ্ছে। আমরা তো সবসময় অসুবিধার মধ্যে আছি, হাতিপ্রবণ এলাকায় থাকলে এটা তো হবেই, কিন্তু এখন আমরা কি আর করবো, তার মধ্যেই চলতে হবে। আর চালের গন্ধ তো পাচ্ছেই, হাতিকে তো আটকানো যাচ্ছে না। এটাকে আটকাবার জন্য একটা ওই চালের ড্রামের ব্যাপার হয়েছিল, কিন্তু সেটা ছোটোখাটো স্কুলগুলোতে চালের ড্রামের ভেতরে সব চালটা থাকতে পারে, কিন্তু যেগুলো বড় স্কুল অনেক বস্তা থাকে সেখানে তো একটা চালের ড্রামে তো সেটা সম্ভব নয়। এই যাতে হাতি চালের গন্ধ না পায় তার কোনো ব্যবস্থা করতে পারে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের তরফ থেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। করছি যে বড়জোড়া ব্লকে এবং বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে হাতির উপদ্রব দিনের পর দিন বেড়ে চলেছে। কয়েকজন মানুষের এই সম্প্রতি মৃত্যুও ঘটে গেল হাতির আক্রমণে। সবজির ক্ষতি হচ্ছে, মাঠের ক্ষতি হচ্ছে, কৃষকরা তার ফসল ফলাতে পারছে না, ছোট দোকানদার ব্যবসাদার তাদের গুমটি ভেঙে দেওয়া হচ্ছে, লণ্ডভণ্ড করে দেওয়া হচ্ছে। এবং এই ক্ষেত্রে মানুষকে বাঁচানোর জন্য, মানুষের এই সমস্যা নিরসন, হাতি নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যবস্থা রাজ্য প্রশাসন এবং বন দপ্তর করছে না। তারা কোটি কোটি টাকা মেলা খেলার নামে, উৎসবের নামে খরচ করছে, আর কৃষকের ফসলের ক্ষতিপূরণ দিচ্ছে না, বাড়ি ভেঙে গেলে তার ক্ষতিপূরণ দিচ্ছে না। মানুষকে বলেছিল মারা গেলে চাকরি দেওয়া হবে, আমরা দাবি করছি অবিলম্বে মৃত পরিবারকে চাকরি দিতে হবে, এবং হাতির আক্রমণে যারা মারা যাচ্ছে তাদেরকে 5 লক্ষ টাকা দিতে হবে, এবং যা ক্ষতিপূরণ হচ্ছে তা শুধু দেওয়া নয়, হাতি নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা এখনই না নেওয়া হলে এই যে মানুষ আজকে ছাঁদারে বিক্ষুব্ধ হয়ে অবরোধে সামিল হতে বাধ্য হয়েছে, মানুষের আর বাঁচার রাস্তা নেই। সেই জন্য আগামী দিনে আরও দুর্বার আন্দোলন হবে যদি রাজ্য প্রশাসন এবং বন দপ্তর এই ক্ষেত্রে গুরুত্ব। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। তেলের সঙ্গে জল মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল একটি পেট্রোল পাম্পে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এজন টাউনশিপে। প্রতারিত গ্রাহকরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের টাউনশিপে এজনে পেট্রোল পাম্পে তেলের সাথে জল মিশিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ। এদিন গ্রাহকরা প্রমাণস্বরূপ পাম্পে অভিযোগ করেন, কিন্তু পাম্প কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। এই ঘটনার ফলে গ্রাহকদের সাথে পাম্প কর্তৃপক্ষের বচসা বেঁধে যায়। ক্রমশ বচসা গুরুতর হওয়ায় ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। এই ঘটনায় প্রতারিত গ্রাহকরা দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গাড়ি স্টার্ট করে মেন রোডে যেই নিয়ে যায়, মেন রোড থেকে গাড়ি বন্ধ আর স্টার্টই নেয় না। তারপর যথারীতি যদি মেকানিককে ফোন করি, মেকানিক বলে আধা ঘন্টার মধ্যে আসছে। মেকানিক এসে দেখে তেলের জায়গায় জল উঠে, এবার গাড়ি সিট গেলে আমি কি করবো? পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কি বলছে? তো দেখাই পাচ্ছি কর্তৃপক্ষ, দেখছি যে কি সব ব্যবস্থা হবে। এই ব্যাপার চলে আসছে, এটা পুলিশে কমপ্লেন করবো, যাই হোক লিগালি স্টেপ নেবো, আমার গাড়ি ঠিক করে দিতে হবে। ব্যাস, আমার এটাই হচ্ছে। কি গাড়ি ছিল আপনার? আমার টাটা মাঞ্জা গাড়ি। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় ভোর। দুর্গাপুর থেকে শোভন রায়, রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে বিধায়ক কার্যালয় থেকে খেজুরহাটি পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একটি 6 বছরের বালক হাসপাতালে ভর্তি। শনিবার তৃণমূল কংগ্রেস
পরিবেশের উদ্যোগে কালা দিবস পালন করা হয়। একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলায়। বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জের ছান্দা করে পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করল এলাকাবাসীরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।